প্রকৃতির সংহারী রূপ। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে কাল রূপ ধারণ করেছে হিমাচল প্রদেশত। বিপর্যয়ের সময়তে রাজ্যখনের মুখ্যমন্ত্রী দেখালে মহানুভবতা। এজন মুখ্যমন্ত্রীয়ে দুর্গত রাইজক বিলাই দিছে সমস্ত সঞ্চিত ধন। নমস্কার, প্রাগ নিউজ ডিজিটেলর বিশেষ অনুষ্ঠান প্রাগ ফোকাসলৈ সকলকে স্বাগত। প্রকৃতিয়ে রুদ্রূপ ধারণ করেছে হিমাচল প্রদেশত। শেহতীয়াকৈ হওয়া মুষলধার বরষুণে পাহাড়িয়া রাজ্য হিমাচল প্রদেশত বিধ্বংসী রূপ ধারণ করেছে। রাজ্যখনের বিভিন্ন প্রান্তর পৰা আহিছে কেবল ক্ষয়ক্ষতির খবর। হিমাচল প্রদেশ দুর্যোগ প্রাধিকরণের তথ্য অনুসরি 24 জুনের পৰা এতিয়ালৈকে অর্থাৎ মুঠ 92 দিনিয়া এই দুর্যোগত হিমাচলের লোকসান হয়েছে মুঠ 8,679.94 কোটি টাকা। এই পর্যন্ত রাজ্যখন 430 গৰাকী লোকে প্রাণ হারাইছে। আনহাতে বিভিন্ন ঘটনাত আহত হয়েছে 429 জন লোক। 24 জুনের পৰা রাজ্যত 165টা ভূমিস্খলন আর 72টা ফ্লেশ ফ্লাড ঘটনা সংঘটিত হয়েছে। এনেক বিপর্যয়ের সময়তে সমগ্র দেশের সম্মুখত এক অনন্য আর ব্যতিক্রমী আদর্শ দাঙি ধরেছে রাজ্যখনের মুখ্যমন্ত্রীগুলি। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুয়ে নিজের সঞ্চিত 51 লাখ টাকা প্রবল বৃষ্টিপাত আর ভূমিস্খলনের ফলত হওয়া দুর্যোগের সঙ্গে যুঁজি থাকা হিমাচল প্রদেশের দুর্যোগ সাহায্য পুঁজিলৈ আগবাইছে। শুকুরবারে মুখ্য সচিব প্রবোধ সাক্সেনাক সরকারি বাসগৃহত পত্নী কমলেশ ঠাকুরের উপস্থিতিত সেই 51 লাখ টাকার চেক প্রদান করে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুয়ে সম্ভবত দেশের প্রথমগী মুখ্যমন্ত্রী যে কার্যকাল চলি থাকতে নিজের ব্যক্তিগত পুঁজি সরকারক দুর্যোগের সঙ্গে মোকাবিলা করবল দান করেছে। এ প্রসঙ্গত মুখ্যমন্ত্রীগী কয় যে এই দুর্যোগের সময় সমাজের প্রতিটি শ্রেণীয় উৎসাহে বরণ আগবাইছে, শিশুসকলেও সঞ্চয়ের ধন আগবাইছে, কর্মচারী সকলে দরমহা দান করেছে আর জ্যেষ্ঠ নাগরিক সকলে নিজের সামর্থ্য অনুসারে তেওঁলোকৰ পেনশন দুর্যোগ সাহায্য পুঁজিলৈ আগবাইছে। আসলতে ভূমিস্খলনের ফলত হওয়া দুর্যোগের সেই অভাবনীয় পরিস্থিতি দেখি মুখ্যমন্ত্রী সুখুর মনলৈ এই চিন্তা আহিছে যে তেওঁ নিজের ব্যক্তিগত সঞ্চয়ের পৰা দুর্যোগের বাবে ধন দান করব। এনে পরিস্থিতিত তেওঁ ব্যাংকৰ পৰা সকলো ধন উলিয়াই 51 লাখ টাকা দান করেছে। ইয়ার পূর্বেও মুখ্যমন্ত্রীগুলি সামাজিক চিন্তাক অগ্রাধিকার দি ধন আগবাইছে। করোনাকালত বিধায়ক হিসাবে FDR ভঙ্গ করে মহামারীর বিরুদ্ধে যুঁজিবলৈ রাজ্য সরকারক এবছর দরমহা আর 11 লাখ টাকার ধনরাশি আগবাইছে। এই উপলক্ষে উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ধনীরাম সন্দিল, কৃষিমন্ত্রী চন্দ্রকুমার, উদ্যোগমন্ত্রী হর্ষবর্ধন চৌহান, শিক্ষামন্ত্রী রোহিত ঠাকুর, গ্রামোন্নয়ন আর পঞ্চায়েতরাজ মন্ত্রী অনিরুদ্ধ সিংকে আদি করে কেবাজন লোক উপস্থিত থাকে। যত উপস্থিত থাকে নরেশ চৌহান, ওএসডি রিতেশ কাপ্রটকে ধরে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিসকল। তথ্য অনুসরি 92 দিনিয়া এই দুর্যোগত হিমাচল প্রদেশত সর্বাধিক লোকসানের সম্মুখীন হয়েছে লোক নির্মাণ বিভাগ। 2,941.54 কোটি টাকা লোকসান সম্মুখীন হয়েছে বিভাগট। জলশক্তি বিভাগত 2,119.10 কোটি টাকা লোকসান। শক্তি বিভাগত 1,740.16 কোটি টাকা। উদ্যান শস্য বিভাগত লোকসান হয়েছে 173.30 কোটি টাকা। নগর উন্নয়ন বিভাগত লোকসান হয়েছে 88.82 কোটি টাকা। কৃষি বিভাগত লোকসান হয়েছে 357.52 কোটি টাকা। গ্রাম উন্নয়ন বিভাগত লোকসান হয়েছে 369.53 কোটি টাকা। শিক্ষা বিভাগত হয়েছে 118.90 কোটি টাকা। মীন উৎপাদন বিভাগত লোকসান হয়েছে 13.91 কোটি টাকা। স্বাস্থ্য বিভাগত লোকসান হয়েছে 44.01 কোটি টাকা আর অন্যান্য বিভাগত লোকসান হয়েছে 125.39 কোটি টাকা। ইফালে হিমাচল প্রদেশত হওয়া ধারাষার বরষুণের ফলত 11,022টা ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিপরীতে 2,615টা ঘর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। ইয়ার উপরেও 5,910টা পশুঘর আর 318খন দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যজুড়ি সংঘটিত এই প্রলয়ত এটাও সন্ধ্যাধীন হয়ে আছে 39 জনকৈ লোক। ইয়ারে 6গৰাকী লোক পথ দুর্ঘটনার ফলত নিরুদ্দেশ হয়েছে, 5গৰাকী ডুব যাওয়ার বাবে, 8গৰাকী ভূমিস্খলনের ফলত আর 20গৰাকী লোক বানত উটি গেছে। বতর বিজ্ঞান কেন্দ্র সিমলার তথ্য অনুসরি আগন্তুক 3 দিনলৈও এটা রাজ্যখনের বহু অঞ্চলত বরষুণের সম্ভাবনা আছে।
আৰু এনেদৰে ৰাজ্যখনত এতিয়া বিধ্বংসী ৰূপ ধাৰণ কৰিছে এনে প্ৰাকৃতিক দুৰ্যোগে। পিছে এনে বিপৰ্যয়ৰ সময়তে সমগ্ৰ দেশৰ সন্মুখত এক অনন্য তথা ব্যতিক্ৰমী আদৰ্শ দাঙি ধৰিলে ৰাজ্যখনৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। এজন মুখ্যমন্ত্ৰীয়ে দুৰ্গত ৰাজ্যক বিলাই দিলে তেওঁৰ সমস্ত সঞ্চিত ধনৰাশি। মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ এই মহানুভৱতাক শলাগিছে এতিয়া বহুজনে। আৰু আছে খবৰ দিনটোৰ পৰৱৰ্তী বাতৰিৰ বাবে চাই থাকক প্ৰাগ নিউজ ডিজিটেল।